আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি স্বাধীনমালা নিউজ টিভির নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছি আমি বকুল আক্তারিতি ফেসবুকে পরিচয় ধর্ষকের সঙ্গে অন্তঃসত্ত্বা কলেজ ছাত্রের বিয়ে টাঙ্গালের ধনবাড়ি উপজেলায় নানা নাটকীয়তার পর অবশেষে সেই ধর্ষক রাসেলের সঙ্গেই ছয় লাখ টাকার কাবিন অন্তঃসত্ত্বা কলেজ ছাত্রীর বিয়ে হয়েছে গতকাল মঙ্গলবার রাতে ধনবাড়ি থানায় পুলিশে হেফাজতে থাকা অবস্থায় স্থানীয় নিকার রেজিস্ট্রার তুফাজ্জল হোসেনের বাসা এ বিয়ে নিবন্ধন করা হয় খোঁজ নিয়ে জানা যায় ভুক্তভোগী ওই কলেজ ছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পাশের গোপালপুর উপজেলার প্রবাসী আব্দুর রাজাকে ছেলে রাসেলের পরিচয় হয় পরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে বিয়ের প্রলোভনে কয়েক মাস ধরে দফায় দফায় এই ছাত্রীকে ধর্ষণ করেন রাসেল এতে ওই কলেজ ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় বেশ সৃষ্টি হয় মোটা অঙ্কে টাকার বিনিময়ে ঘটনাটি ধাপা চাপা দেওয়ার চেষ্টা করে ছেলের পরিবার এভাবে নানা নাটকীয়তার পর মঙ্গলবার খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীর বাড়ি থেকে ওই দুজনকে হেফাজতে নেয় পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল মজিদ মিন্টু জানান বিষয়টি নিয়ে গত সোম ও মঙ্গলবার দুই দিন ধরে দফায় দফায় দেন দরবার হয় পরে মঙ্গলবার মধ্যরাতে ছয় লাখ টাকা কাবিনে পুলিশে হেফাজতে থাকা রাসেলের সঙ্গেই উভয় পক্ষের সম্মতিতে অন্তঃসত্ত্বা ওই কলেজ ছাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে এ বিষয়ে ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ চান মিয়া বলেন মঙ্গলবার দুপুরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ওই ছেলে সহ মেয়েকে থানায় আনা হয় পরবর্তীতে রাতে উভয় পক্ষের সম্মতিতে বিবাহ সম্পন্ন হওয়ায় ঘটনাটি সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন কমেন্ট করুন আমাদের চ্যানেলটি ফেসবুকে পেজ সার্চ করুন স্বাধীনমালা নিউজ টিভি ইউটিউবে সার্চ করুন স্বাধীনমালা নিউজ টিভি সবার আগে সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট স্বাধীনমালা নিউজ টিভি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ